ভৈরবে মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রিপোর্ট মোহাম্মদ সাবিরউদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধি। পঞ্চাশতম মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে আজ বিকেল চারটায় তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকিবিল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি কার্যকরী সদস্য মোহাম্মদ আলালউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহনেয়াজ প্রধান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসেন, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক সাকাওয়াত হোসেন বাবুল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান বাবুল, মোহাম্মদ জুনাইদ, সুজন মাজাহার, মাসুদ মিয়া, মানবাধিকার ও সাংবাদিক সংগঠক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাবিরউদ্দিন রাজু, 7নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ জালাল আহমেদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারি, যুব বিষয়ক সম্পাদক তানবীর আহমেদ, কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বুরহানউদ্দিন সহ সাংবাদিক জুয়েল মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস সবচেয়ে গৌরব ও অহংকারের দিন, দীর্ঘ 9 মাস বিভীষিকাময় সময়ে পরিসমাপ্তির দিন, 49 বছরের আগে এক সাগর রক্তের বিনিময়ে এদিনে এসেছিল বাংলার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একই স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠা স্মরণীয় দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশে উদিত হয়েছিল নতুন এক সূর্য, যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বলে জাতিকে লড়াইয়ে ডাক দিয়েছিলেন। সেই সোহরাওয়ার্দী উদ্যানে পরাজয় মেনে নিয়ে মাথা নত করে 93,000 পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পণ করেছিল। বাঙালি বীর মুক্তিযোদ্ধাদের কাছে জাতি আজ কৃতজ্ঞ সহ শ্রদ্ধ চিত্রে স্মরণ করেছে বীর সন্তানদের। বক্তারা আরও বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারি নিরাপদ সড়ক চাই এর 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সমাজসেবা 21শে পদক ভূষিত করেছেন। আলোচনা সভা শেষে দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী উসমান গনির পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সবাই বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। আমরা দেখবো আমাদের ভাষা, 7.5 কোটি মানুষের ভাষা বাংলা, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে, আমার ছেলেদের লেখাপড়ার পরে তাদের চাকরি সংস্থান করতে হবে, সেই কথাগুলি বলতে। এই 23 বছরের লড়াই সংগ্রাম হয়েছে, বঙ্গবন্ধু 13 বছর জেলে ছিল, একটা দেশ 23 বছরের স্বাধীন দেশ, এর মধ্যে 13 বছর এই দেশের নেতাকে জেল খাটতে হয়েছে, এটা বুঝতে হবে। যে স্বাধীনতাটা এমনি আসে আসে নাই, বঙ্গবন্ধু এমনিতে বঙ্গবন্ধু হয়ে যায় নাই। আজকে বঙ্গবন্ধুর পুষ্টি আছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, সমস্ত মূর্তি ভাঙে নাই, আঙুলটা তর্জনীটা ভেঙে দেওয়া হয়েছে। কেন? এই স্বাধীনতার চিহ্ন হলো বঙ্গবন্ধুর এই তর্জনী।